অন্য দেশের লোকজন বাংলাদেশে এসে কি কি করছে বিএনপি কিছু অবাক করা তথ্য দিল এটা কতটুকু সত্য দর্শক যদি সত্য হয়ে থাকে আমাদের জন্য খুবই উদ্বেগজনক বিষয়টা উপলব্ধি করা অতীব জরুরি অন্য দেশের সন্ত্রাসীরা দেশে ঢুকে ব্যাংক লুট করছে দাবি রিজবির খুবই গুরুত্বপূর্ণ রুহুল কবির রিজভী বিএনপির পক্ষ থেকে এই দাবি করেছেন হ্যাঁ এই দাবি সত্য হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে কারণ মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে প্রতিবেশী দেশের অস্ত্র কেএনএফ এর হাতে সেগুলো দিয়ে তারা তাণ্ডব করছে তাণ্ডব চালাচ্ছে তাহলে তাদের অস্ত্র যদি নিরাপদে সীমান্ত পাড়ি দিয়ে কেএনএফের হাতে আসতে পারে তাদের লোকজন যে আসতে পারে না তাদের লোকজন যে সাথে জড়িত নয় সেটা আমরা বিশ্বাস করব জড়িত হতেই পারে অতএব রুহুল কবির রিজভীর বক্তব্য যে সঠিক সেটা সরকার পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য থেকেও কিছুটা আন্দাজ করা যায় এর মানে সরকারের নত যেন পার্বত্য নীতি নত যেন পররাষ্ট্রনীতির ফলে অন্য দেশ থেকে লোক এসে তাণ্ডব করতে পারে এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না এবং এই কথা যে সত্য হতে পারে তার সপক্ষে আরও কিছু সাপোর্টিং লজিক আমি দিচ্ছি পদ্মা সেতু এলাকার আশেপাশে ভারতীয় কিছু পাগল আটক হয়েছিল বাংলাদেশের গোয়েন্দারাই তাদেরকে সন্দেহজনক মনে করে গ্রেপ্তার করেছিল এবং ভারতের বিপুল সংখ্যক লোক বাংলাদেশের চাকরি করে অতএব পাহাড়ে অস্থিতিশীলতা সৃষ্টি করে বাংলাদেশকে চাপে রেখে ভারতের গুরুত্ব বাংলাদেশের কাছে আরও বাড়ানোর চেষ্টা এটা তার অনেক আগে থেকেই করে আসছে পাহাড়ে বিভিন্ন বিদেশি ষড়যন্ত্র বিদেশিদের উস্কানি এগুলো আছে এখন এখানে রুহুল কবির রিজভি যেটা বলছে অন্য দেশের সন্ত্রাসী অন্য দেশের সরকারি কারা সন্ত্রাসী কারা অন্য দেশ বলতে কোন দেশ ডেফিনেটলি ভারত এই জন্য আমরা সবসময় বিএনপিকে সাজেস্ট করি যদি রুহুল কবির রিজবি এক্ষেত্রে হিনমান্যতা দেখান না তিনি অন্য দেশ বলতে ভারত ভারতের নাম নিতে প্রণাউন ব্যবহার তিনি করেন না সরাসরি ভারতের নাম নিতে তার কোনো ভয় নেই কিন্তু আমির খুশরু কিংবা মির্জা ফখরুল এরা ভারতের নাম নিতে আপত্তি করেন বলতে হলেও ইশারা ইঙ্গিতে বলেন ভারতের নাম বলতে পারেন না এখন পাহাড় যে অশান্ত পাহাড় যে অসন্ত পার্বত্য চট্টগ্রামের যে নিরাপত্তা সংকট এগুলো নিয়ে বিএনপির পক্ষ থেকে রুহুল কবির রিজবি ছাড়া অন্য কাউকে তেমন বলতে দেখি না মির্জা ফখরুলের কী হলো মহাসচিব হিসেবে তার তো এই বিষয়ে কিছু স্টেটমেন্ট থাকার কথা যাই হোক রুহুল কবির রিজবি যে কথাটা বলেছেন সেটা অবাক করা মনে হলো বাংলাদেশে অসম্ভব নয় অন্য দেশের সন্ত্রাসীরা দেশে এসে দেশে ঢুকে ব্যাংক লুট করছে হতে পারে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেছেন সাত জানুয়ারি আমি নির্বাচনের মাধ্যমে সরকার দেশকে এমন একটা দুর্বল রাষ্ট্রে পরিণত করেছে যে এখানে স্বাধীনতা আছে কি না সার্বভৌমত্ব রয়েছে কিনা আমরা জানি না এবং বিএনপি যেটা বারবার বলার চেষ্টা করছে যে এই সরকারের হাতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয় এবং সেটা তো আমরা দেখতেই পাচ্ছি যে অস্ত্রধারে সন্ত্রাসীরা আমাদের পুলিশ সদস্যদেরকে পিটিয়ে নিরাপত্তা রক্ষায় যারা আছে তাদেরকে পিটিয়ে জিম্মি করে ব্যাংক থেকে টাকা লুট করে নিয়ে যায় আমাদের সন্দেহ সেই সন্ত্রাসীদেরকে মুক্তিপণের টাকা দিয়ে বা ব্যাংক ম্যানেজারকে উদ্ধার করা হয় স্বাধীন বাংলাদেশের সন্ত্রাসীদেরকে টাকা দিয়ে উদ্ধার করতে যদি হয়ে থাকে নিঃসন্দেহে সেটা আমাদের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন উঠতে পারে দর্শক আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা জনগণ নাগরিক আমরা জিরো টলারেন্স আমরা স্বাধীনতা সার্বভৌমত্ব সবার উপরে স্থান দিতে চাই অতএব এই সরকার কোনো নতজন নীতির মাধ্যমে আমাদের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলা আমরা চাই না রিজবির দাবি অন্য দেশের বিভিন্ন অস্ত্রধারী সংগঠন এবং সন্ত্রাসীরা আমাদের দেশে ঢুকে ব্যাংক লুট করেছে হামলা করছে তারা বাংলাদেশের থানা লুট করছে অস্ত্র লুট করছে মানুষ হত্যা করছে মানে ভারতের দিকে ইঙ্গিত করেছেন এ কথা সত্য না হলে তাহলে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী কেন বলেছেন যে প্রতিবেশী দেশের অস্ত্র সন্ত্রাসীদের হাতে আমাদের প্রশ্ন এটা আওয়ামী লীগ দুস্থদের জন্য ও গরিবদের জন্য ঈদ উপহার বিতরণ করছে আর বিএনপিও তো করছে আর বলছে যে আওয়ামী লীগ নাকি এগুলো করে অন্য কেউ করে না বিএনপিও করছে এই ঈদ উপহার সামগ্রীর বিতরণকালেই রহুলকবির রিজবি ধরনের কথা বলেছেন রিজবির দাবি অন্য দেশের বিভিন্ন অস্ত্র কুষ্টিয়াসহ সারা দেশে মনে হচ্ছে ডাকাতদের রাজত্ব চলছে মনে হচ্ছে এখানে কোনো ভদ্রলোক বাস করছে না অর্থ সহ সব কিছুর মালিকের ডাকাতরা সরকারের কোনো নিরাপত্তা দিতে পারছে না সরকার কোনো নিরাপত্তা দিতে পারছে না সরকার নিজেই দস্যুদের মতো আচরণ করছে তারা নিজেরাই সেখানে ডাকাতদের ভূমিকায় সেখানে তো জনগণের নিরাপত্তা থাকতে পারে না এই যে সিনটাইর কবলে চাঁদাবাজি ঈদ ঈদ আসলে ব্যবসায়ীদের জন্য বড় আতঙ্ক চাঁদাবাজি আর এই চাঁদাবাজিগুলো কারা করে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ এবং ঠিকমতো চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে বেদারক পিটিয়েছে ছাত্রলীগ নেতা যার ফলে এই আওয়ামী লীগ সরকারের পুলিশই তা গ্রেপ্তার করেছে এরকম অনেক ঘটনা আছে দর্শক দেশে গণতন্ত্র নেই বলে বারবার আমাদের সীমান্ত আক্রমণ করছে প্রায় প্রতিদিন গুলি করে মানুষ হত্যা করছে বলে অভিযোগ করেন রিজবি তারা বলেন তারপরও শেখ হাসিনার সরকার এর প্রতিবাদ পর্যন্ত করছে না আমাদের ন্যায্য পানের অধিকার আদায় করতে পারেনি এভাবে দেশ চলতে পারে না আওয়ামী লীগ সরকার প্রতিবাদ করছে না বলেই ভারত বারবার এগুলো করার সুযোগ পাচ্ছে প্রতিবাদ করলে ভারত সীমান্তে আমার নাগরিককে আমার বিজেপিকে হত্যা করার সাহস পেত না আর গণতন্ত্র থাকলে এই সাহস তারা করতে পারতো না কারণ জনগণের পক্ষ থেকে সম্মিলিত প্রতিবাদ হতো মানুষের অধিকার সার্বমত্ব রক্ষায় বিএনপি আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান রুল কবির রিজবি। যাই হোক দর্শক খুবই গুরুত্বপূর্ণ উদ্বেগজনক তথ্য অবাক করা তথ্য বিএনপি সামনে আনল যে অন্য দেশের লোকজন বাংলাদেশে ঢুকে সন্ত্রাসীরা বাংলাদেশে ঢুকে ব্যাংক লুট করছে এটা সত্য হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা উদ্বিগ্ন